সবাইকে নমস্কার। আজকে আমরা আলোচনা করব শুদ্ধ ভক্তি লক্ষণ নিয়ে। এখানে আমরা ভাগবত এবং গীতা দুটি উদাহরণ দেওয়া হবে এবং বুঝিয়ে দেওয়া হবে কিভাবে আপনার ভক্তিকে শুদ্ধ বা পবিত্র করতে পারবেন। চলুন শুরু করা যাক। ভাগবতে ভগবান কপিল দেব তার মাতা দেবহূতিকে পারমার্থিক তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়ার সময় শুদ্ধ ভাগবত ভক্তির লক্ষণ বর্ণনা করে বলেছেন, হে মাতা, যারা আমার শুদ্ধ ভক্ত এবং যাদের পার্থিক কোনো লাভের বাসনা বা মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রতি কোনো আসক্তি নেই, তাদের চিত্ত সর্বদাই আমার সেবায় এত গভীরভাবে মগ্ন যে তারা আমার কাছ থেকে আমার প্রতি অহৈতিক ভক্তি ছাড়া আর কিছুই প্রত্যাশা করেন না। এমনকি তারা আমার ধামে আমার সঙ্গে বসবাস করার সৌভাগ্য পর্যন্ত কামনা করেন না। মুক্তির 5 রকম যথা সাজুজ যা বা ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া, সালোক্য বা ভগবান লোকে বসবাস করা, সারূপ্য বা ভগবান রূপে প্রাপ্ত হওয়া, সামীপ্য ভগবানের সান্নিধ্যে বসবাস করা এবং ষষ্ঠী বা ভগবানের সমান ঐশ্বর্য প্রাপ্ত হওয়া। ভগবত ভক্তির পার্থিব সুখ ভোগের কথা দূরে থাকুক, এই 5টি মুক্তি কোনোটি কামনা করেন না। প্রীতি সহকারে ভগবানের সেবা করে তিনি সম্পূর্ণ তৃপ্ত, এটি হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। শ্রীমদ্ ভাগবতে কপিল দেবের এই উক্তিতে শুদ্ধ ভক্তের যথার্থ মনোভাব বর্ণিত হয়েছে এবং ভক্তির সামান্য লক্ষণও বর্ণিত হয়েছে। শ্রীলরূপ গোস্বামী শাস্ত্র প্রমাণের মাধ্যমে ভক্তির বিভিন্ন লক্ষণ বর্ণনা করা হয়েছে। তিনি বলেছেন যে শুদ্ধ ভক্তির 6টি লক্ষণ আছে। সব এক, সব রকম প্রাকৃতিক ক্লেশ তৎক্ষণাৎ নিবৃত্ত করে। 2, সর্বোত্তমভাবে মঙ্গলময়। 3, শুদ্ধ ভক্তি দিব্য আনন্দ প্রদান করে। 4, শুদ্ধ ভক্তি লাভ করা অত্যন্ত দুর্লভ। 5, শুদ্ধ ভক্তি মোক্ষকে তুচ্ছ করে দেয়। 6, শ্রীকৃষ্ণকে আকর্ষণ করার একমাত্র উপায়। শ্রীকৃষ্ণ সর্বকোষ, কিন্তু শুদ্ধ ভক্তি তাকেও আকর্ষণ করে। শুধু শুদ্ধ ভক্তি শ্রীকৃষ্ণ থেকে বলবতী, কারণ তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ শক্তি। এখন আমরা গীতার মাধ্যমে জানব যে শুদ্ধ ভক্তি লক্ষণ। গীতায় বর্ণিত ভক্তিযোগের মাধ্যমে অর্জুনকে নিজের প্রিয় ভক্তদের সম্পর্কে জানান বাসুদেব কৃষ্ণ। মনুষ্য কল্যাণের জন্য 4টি সাধনা ও নিজের প্রিয় 5 ধরনের ভক্তদের লক্ষণ বর্ণনা করে অর্জুনকে কৃষ্ণের মধ্যে নীলীন হওয়ার জ্ঞানও দেন বাসুদেব। কৃষ্ণের মুখে ভক্তির মহিমা শুনে অর্জুন বললেন, এখন আপনি যা বলেন যে ভক্তি নিরন্তর আপনাকে মগ্ন থেকে আপনার উপাসনা করে ও যে আপনার অক্ষর অব্যক্ত রূপের উপাসনা করে, সেই 2 ধরনের উপাসকদের মধ্যে কে শ্রেষ্ঠ উপাসক? কৃষ্ণ বললেন, আমার মধ্যে মনোনিবেশ করে আমি ভগবানেরই ও ভগবান আমার। এই ধরনের নিত্য নিরন্তর আমার মধ্যে নিমজ্জিত যে ভক্ত পরম শ্রদ্ধার সঙ্গে আমার উপাসনা করে, তাকে আমি সর্বশ্রেষ্ঠ যোগী মনে করি। প্রাণী মাত্রে ভালো করার জন্য রত ও সমস্ত স্থানে সমবুদ্ধি রাখে এমন নিগুণতম উপাসক নিজের ইন্দ্রিয়কে নিজের অধীনে করে চিরন্তন হতে পারে না। সব স্থানে পরিপূর্ণ যা দেখা যায় না, নির্বিকার অচল ধুর অক্ষর ও অব্যক্ত উপাসন করেন, তিনি আমাকেই লাভ করেন। কারণ নিগুণ নিরাকার রূপ আমারই, আমার সমগ্র রূপ থেকে পৃথক নয়। কিন্তু বৈরাগ্যর অভাব ও দেহাভিমানের কারণে যারা চিত্ত নিগুণ তত্ত্বের তলীন হয়নি, নিগুণ উপাসনার ক্ষেত্রে এমন সাধকের অধিক কষ্ট হয়। কারণ দেহাভিমানের জন্য নিগুণ উপাসকরা
নিজের সাধনার কঠিন পরিস্থিতি সম্মুখীন হন। কিন্তু হে পার্থ, যে সম্পূর্ণ কর্ম আমাকে অর্পণ করে ও আমার পরায়ণ হয়ে অন্য মনোভাবে আমারই ধ্যান করে, আমার উপাসনা করে, সে আমার মধ্যে তরিন চিত্ত সম্পন্ন ভক্তদের আমি স্বয়ং মৃত্যুরূপ সংসার সমুদ্র থেকে শীঘ্রই উদ্ধার করে দিই। তাই তুমি নিজের মন বুদ্ধিকে আমার মধ্যে নিমজ্জিত করো, তারপর তুমি আমার মধ্যে বাস করবে, এতে কোনো সন্দেহ নেই। হে ধনঞ্জয়, যদি মন বুদ্ধি আমাকে অর্পণ করতে নিজেকে অসমর্থন মনে করো, তাহলে তুমি অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করার ইচ্ছা করো। যদি তুমি অভ্যাস যোগেও নিজেকে অসমর্থ মনে করো, তাহলে শুধুমাত্র আমাকে লাভের উদ্দেশ্য রেখেই সমস্ত কর্ম করো। শুধু আমাকে লাভের উদ্দেশ্যে কর্ম করলেও তুমি আমাকে লাভ করবে। যদি তুমি আমার জন্য কর্ম করতেও নিজেকে অক্ষম মনে করো, তাহলে তুমি সম্পূর্ণ কর্মের ফলের ইচ্ছা ত্যাগ করে দাও। অভ্যাস থেকে শাস্ত্রজ্ঞানের শ্রেষ্ঠ ও ধ্যানের চেয়ে সর্বকর্ম ফলের ইচ্ছা ত্যাগ শ্রেষ্ঠ, কারণ ত্যাগের কারণে অন্তকাল পরম শান্তি লাভ করা যায়। এখানে মনুষ্য কল্যাণের জন্য চারটি সাধনার উল্লেখ করেছেন কৃষ্ণ। এগুলো হলো সমর্পণ যোগ, অভ্যাস যোগ, ভগবত কর্ম, কর্মফল ত্যাগ। সাধক নিজের রুচি, বিশ্বাস ও যোগ্যতার অনুযায়ী যে কোনো একটি সাধনা করে নিজের কল্যাণ করতে পারে। এবার কৃষ্ণের এই চারটি সাধনা দ্বারা সিদ্ধ ভক্তদের লক্ষণ বর্ণনা করা হলো। এক, সম্পূর্ণ প্রাণীদের মধ্যে আমাকে দেখতে পারে আমার এক এমন ভক্ত। কোনো প্রাণীর প্রতি বিদ্বেষ মনোভাব থাকে না, শুধু তাই নয়, তার সকল প্রাণীদের সঙ্গে বন্ধুত্ব ও দয়ালুতার মনোভাব থাকে। সে মমতা ও অহংকার মুক্ত, সুখ দুঃখ লাভের প্রাপ্তিতে ক্ষমতাশীল হয়। সে যে কোনো পরিস্থিতিতেই নিরন্তর সন্তুষ্ট থাকে। সে নিত্য নিরন্তর আমার সম্পর্ক অনুভব করে। শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি স্বাভাবিকভাবেই তার বশবর্তীভূত হয়ে পড়ে। আমার মধ্যে তার দৃঢ় নিশ্চয় হয়। তার মন ও বুদ্ধি আমারই মধ্যে থাকে, এমন ভক্তই আমার প্রিয়। দুই, আমার ভক্তর জন্য কোনো প্রাণীর উদ্বেগ হয় না, এমনকি স্বয়ং সেও কোনো প্রাণীর কারণে উদ্বিগ্ন হয় না। সে হর্ষ, ঈর্ষা, ভয়, উদ্বেগ ইত্যাদি বিকার থেকে সর্বদা মুক্ত থাকে, কারণ তার দৃষ্টিতে আমি ছাড়া অন্য কারো কোনো সত্তা নেই। তাহলে সে কারো প্রতি ঈর্ষা, উদ্বেগ, ভয় ইত্যাদি ব্যক্ত করবে এবং কেন করবে, এমন ভক্ত আমার প্রিয়। তিন, যে নিজের জন্য কোনো বস্তু, ব্যক্তি ইত্যাদি প্রয়োজনীয়তা রাখে না, যে শরীর ও অন্তরল থেকে পবিত্র, যা করার যোগ্য এই সেই কাজ করে নিচ্ছে, যে ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে উদাসীন অর্থাৎ নিলিপ্ত থাকে, তার হৃদয়ে দুঃখ, চিন্তা, শোকরূপ চাঞ্চল্য থাকে না, এবং যে ভোগ ও সংগ্রহের উদ্দেশ্যে কখনো কখনো কোনো কাজ শুরু করে না, সেই ভক্তই আমার প্রিয়। চার, যে রাগ, দ্বেষ, হর্ষ ও শ্লোক এই চারটি বিকার মুক্ত, যে শুভ কর্মে রাগ করে না ও অশুভ কর্মে দ্বেষ করে, এমন ভক্ত আমার প্রিয়। পাঁচ নম্বর এবং শেষ ভক্ত হলো, যে শত্রু ও মিত্রের মধ্যে মান ও অপমানের, শরীরে অনুকূলতা ও প্রতিকূলতা এবং সুখ ও দুঃখে সমান মনোভাব রাখে। প্রাণী পদার্থে যার কিঞ্চিত মাত্র আসক্তি নেই, যে নিদ্রা স্ফূর্তিকে এক সমান মনে করে, যে নিরন্তর আমার স্বরূপের মনন করে, যে ব্যক্তি যে কোনোভাবেই শরীরের নির্বাহ হওয়া বা না হওয়া সন্তুষ্ট থাকে, যার থাকার স্থানে ও শরীরে নির্বাহ হওয়া
ও না হওয়া সন্তুষ্ট থাকে, যার থাকার স্থানে ও শরীরের আসক্তি নেই ও যার বুদ্ধি আমার মধ্যে স্থির, এমন ভক্ত আমার প্রিয়। এই 5টি ধরনের মাধ্যমে ভক্তদের পৃথক পৃথক লক্ষ্য সম্পর্কে জানানোর কারণ হলো সাধনা প্রণালী, পরিস্থিতি ইত্যাদি ভেদ থাকলেও ভক্তদের স্বভাবের সামান্য পার্থক্য থাকে। এমন হলেও সংসারের সম্পর্কে সর্বদা ত্যাগ ও ভগবানের প্রতি ভালোবাসা ভক্তদের মধ্যে সমান হয় না।